1.4 ট্রিলিয়ন। সংখ্যাটা আসলে ঠিক কত বড় ধারণা করতে পারেন কি? আপনার হিসেবে সুবিধে করে দিচ্ছি, দাঁড়ান। 10 লক্ষে হয় 1 মিলিয়ন, 1,000 মিলিয়নে 1 বিলিয়ন, আর 1,000 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। কি বিশাল না সংখ্যাটা! হ্যাঁ, 1.4 ট্রিলিয়ন ডলার। এই সুবিশাল সংখ্যাটা সৌদি রাজপরিবারের মোট সম্পদের আনুমানিক পরিমাণ। আনুমানিক বলছি কারণ তারা কাউকেই তাদের সম্পদের হিসাব দিতে বাধ্য নয়, তবে বিভিন্ন সূত্র মতে তাদের সম্পদের পরিমাণ এমনই। টাকার হিসেবে এ পরিমাণটা দাঁড়ায় 1.5 লক্ষ বিলিয়নের কাছাকাছি, যা দিয়ে বানানো যাবে প্রায় 400 পদ্মা সেতু। এ দুনিয়ার সবচাইতে বড় ধনী বলা হয় এলন মাস্ককে। তার সম্পদের পরিমাণ কত জানেন? 217 বিলিয়ন ডলার। মানে বুঝতে পারছেন, এলন মাস্কের মতো 7 জনকে কিনে ফেলার সামর্থ্য রয়েছে সৌদি রাজপরিবারে। কিন্তু তাহলে তাদের নাম বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নেই কেন? ওই যে বললাম, তাদের সম্পদের সঠিক হিসেব পাওয়া যায় না। তবে নিশ্চিত থাকুন, গোটা মুল্লুকে সৌদি রাজপরিবারের সম্পদের ধারে কাছেও কারো সম্পদ নেই। ব্রিটিশ রাজপরিবারের সম্পদের পরিমাণ কত জানেন? মাত্র 88 বিলিয়ন ডলার। বলা যায় সম্পদের দিক দিয়ে সৌদি রাজপরিবারের কাছে নেহায়েত চুনোপুটি তারা। অস্ট্রেলিয়া, স্পেন, মেক্সিকো কিংবা সুইজারল্যান্ডের মতো দেশগুলোর জিডিপির চেয়েও সৌদি রাজপরিবারের সম্পদ বেশি। তবে আজ থেকে 100 বছর আগেও কিন্তু তাদের এত শানসকত ছিল না। এই অঢেল সম্পদের অজানা গল্পই আমাদের আজকের এপিসোডের মূল বিষয়বস্তু। বিংশ শতাব্দীর 30-এর দশক, মার্কিন যুক্তরাষ্ট্র তখন আধুনা দুনিয়ার সুপার পাওয়ার হবার স্বপ্নে বিভোর। কিন্তু সুপার পাওয়ার তো আর চাইলেই হওয়া যায় না। এক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত খনিজ সম্পদের প্রাচুর্যতা। তা অবশ্য নেহায়েত কম নেই আব্রাহাম লিঙ্কনের উত্তরসূরিদের। কিন্তু এসব খনিজ সম্পদ তো লিমিটেড, শেষ হয়ে যেতে পারে যে কোনো সময়। আর শুধুমাত্র নিজেদের খনিজ উৎসের উপর ভরসা করেই বসে থাকার মতো কাঁচা কাজ মার্কিন প্রশাসন কবেই বা করেছে। এরই মধ্যে 1938 সালে সৌদি আরবে ধুধুমরুর তলদেশে দেখা মিলল খনিজ তেলের সুবিশাল ভাণ্ডারে। যত প্রকার খনিজ রয়েছে তার মধ্যে তেল আর গ্যাসই কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে আমাদের দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সময় তা হাড়ে হাড়ে টের পেয়েছেন নিশ্চয়ই। তো যা বলছিলাম, রিসার্চ করে দেখা গেল সৌদি আরব যেন তেলের উপরেই ভেসে আছে। এটা একদিক দিয়ে যেমন আনন্দের সংবাদ, অন্যদিক দিয়ে কিন্তু ভয়েরও কারণ। কে কখন তেলের জন্য আরব মুল্লুকে হামলে পড়ে তা তো বলা যায় না। এই ঝুঁকি এড়াতে সৌদি রাজপরিবার চাইল বাড়তি নিরাপত্তা। এলাকার মোড়লকে যদি হাত করে ফেলা যায় তাহলে আমার দিকে আঙুল তোলার সাহস কার? এই চিন্তা থেকেই সৌদি রাজপরিবার শক্তিশালী মার্কিন প্রশাসনকে প্রস্তাব পাঠালো একটা চুক্তিতে আসতে। আরব আর আমেরিকার যৌথ মালিকানায় গড়ে উঠল এক সুবিশাল এন্টারপ্রাইজ, নাম আরামকো। এই আরামকোর তত্ত্বাবধানে শুরু হলো তেল উত্তোলন। সেই থেকে শুরু হলো সৌদি রাজপরিবারের টাকার খেলা। 1945 সাল, অর্ধেক দুনিয়া তখন জড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এই যুদ্ধ চলাকালীন সময়ে প্রচুর তেলের দরকার হচ্ছিল আমেরিকা। সে প্রয়োজন মেটাতে তৎকালীন সৌদি কিং আব্দুল আজিজের সাথে চুক্তি করে তারা, তেলের বিনিময়ে নিরাপত্তা। আমেরিকা যত তেল চাইবে সৌদি আরব তত তেল বেচবে তাদের কাছে, বিনিময়ে সৌদির সামরিক নিরাপত্তার দিকটা দেখবে মার্কিন সরকার। বেশ ভালোই চলছিল সব কিছু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সরকারের গোটা বিশ্বে ছড়ি ঘোরানো আরও বাড়ল, সেই সাথে বাড়তে লাগলো তাদের মিত্র সৌদি রাজপরিবারের সম্পদের পরিমাণ। ঝামেলাটা বাঁধল 1973 গিয়ে। আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে বসল আমেরিকা। গোটা মধ্যপ্রাচ্য ক্ষোভে ফেটে পড়ল আমেরিকার বিরুদ্ধে। আরব দেশগুলোর তেলভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ওপেক মার্কিনদের শায়েস্তা করার সিদ্ধান্ত নিল। সেই মোতাবেক সৌদি কিং আরামকোর মাধ্যমে তেল উত্তোলন বন্ধ করে দিলেন। মহা বিপদে পড়ল আমেরিকা, তেল নিয়ে টানাটানি বেঁধে গেল। কোথাও তেল মিলছে না, মিললেও তার দাম আকাশ ছোঁয়া। The odd-even system can't do anything about the problem of no gas. Some of the people online here have been in other lines and still don't have a tank of gas. আবার মুখোমুখি বসলো মার্কিন আর সৌদি প্রশাসন। এবার আমেরিকার প্রস্তাব, তোমাদের কি চাই বলো? অস্ত্র, মিলিটারি প্রশিক্ষণ, পলিটিক্যাল সাপোর্ট, যা চাও সবই দিচ্ছি। বিনিময়ে আমাদের শুধু একটাই শর্ত মেনে নাও, তেল শুধুমাত্র ডলারেই বেচাকেনা হবে, অন্য কোনো মুদ্রায় নয়। মন গড়ল সৌদি কিংয়ে। সেই থেকে বিশ্ব তেল বেচাকেনার মাধ্যম হয়ে উঠল ডলার। এখনও তা চলমান। আর ডলার ছাপায় কারা? নিশ্চয়ই আমেরিকা। বুঝতে পারছেন আমেরিকা দাওটা কোনখানে মেরেছে? পেট্রোডলার টার্মটা শুনেছেন না? শুরুটা কিন্তু এখান থেকে। 80-এর দশকে সৌদি রাজপরিবার আরামকোকে পুরোপুরি কিনে নেয়। নতুন নাম দেওয়া হয় সৌদি আরামকো।
আরামকো পুরোপুরি সৌদি রাজপরিবারের মালিকানায় চলে যাওয়ায় গোটা দেশের তেলের খনির মূল মালিক বনে যায় তারা। তেলের বিজনেসের চাইতে মালদার বিজনেস আর আছে কয়টা? আর সেই বিজনেসে মনোপলি লালে লাল হতে সময় লাগে? কারি কারি টাকার সাথে সাথে নিত্য নতুন ঝামেলাও আসতে লাগলো সামনে। আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের সাথে সৌদি রাজপরিবারের সখ্যতা ছিল বহুদিন ধরে। সৌদির এক বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক ছিল বিন লাদেনের পরিবার। আরবের বিভিন্ন বড় বড় স্থাপনা তৈরি করেছে এই কনস্ট্রাকশন কোম্পানি। সৌদি রাজপরিবারের আদেশে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকার লড়াইয়ে অংশ নিয়েছিলেন লাদেন। কিন্তু এক পর্যায়ে লাদেন বুঝতে পারেন, ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ আর শাশ্বত দেশটিকে আমেরিকা ব্যবহার করেছে নিজেদের আখের গোছাতে। এটা তিনি মেনে নিতে পারলেন না কোনোভাবেই, চাইলেন মার্কিনদের হটাতে। কিন্তু মার্কিনদের হটালে সৌদি রাজপরিবারের ভুরি ভুরি ডলার কামানোর রাস্তা যে বন্ধ হয়ে যাবে তা তো হয় না। আবার লাদেনকে চটালে এত বড় কনস্ট্রাকশন কোম্পানির সুবিধা হাতছাড়া হয়ে যায়। কাজেই দুই দিকেই তাল দিয়ে চলার চেষ্টা করল সৌদি রাজপরিবার, কিন্তু কাজ হলো না, চটলেন লাদেন। এরপর আমেরিকার সাথে আল কায়দার হাঙ্গামার বিষয় তো আমাদের সবারই জানা। Our very freedom came under attack. Oh my God. In a series of deliberate and deadly terrorist acts. Of the Pentagon. মার্কিন সৌদি সম্পর্ক পরবর্তীতে মোড় নেয় 9/11 হামলার পর। আমেরিকার ভাষ্যমতে হামলায় জড়িত 19 জনের মধ্যে 15 জনই ছিল সৌদি নাগরিক। তবে সৌদি সরকার তা অস্বীকার করে। অস্বীকার না করেও বা উপায় কি? আরবের জনসাধারণ এমনিতেও তাদের উপর চটা। এই অবস্থায় নিজ দেশের জনগণের পক্ষ না নিলে তো বিপদ। কিন্তু দীর্ঘদিনের বন্ধু আমেরিকা যে তাতে অখুশি হলো। আবারও দুই নৌকায় পা দিল সৌদি প্রশাসন। আমেরিকার যে কোনো অন্যায় অবিচারে তু শব্দটি করাও বাদ দিল তারা। খেয়াল করে দেখুন, গোটা মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু যে দেশটি, সেই দেশ ইরাক সিরিয়াসহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রে মার্কিন আগ্রাসন নিয়ে কখনোই মাথা ঘামায় না। কারণটা কি ধরতে পারছেন? এখানেই শেষ নয়, বিশ্বের সবচাইতে বেশি অস্ত্র ক্রয়কারী দেশ সৌদি আরব। আরে এত এত টাকা খরচ তো একভাবে করা লাগবে নাকি? তো এসব অস্ত্রের সিংহভাগই কেনা হয় আমেরিকার কাছ থেকে। শুধুমাত্র 2020 সালে সামরিক খাতে $43 বিলিয়ন বেশি খরচ করেছে সৌদি প্রশাসন, যার 88% গিয়েছে আমেরিকার পকেটে। তবে সামরিক খাতে সৌদি আরব অনেক আগে থেকেই আমেরিকার বাধা খুঁজতে। 9/11 পর অনেকেই ধরে নিয়েছিল আমেরিকা সৌদি আরবের কাছে আর অস্ত্র বেচবে না, কিন্তু বাস্তবে তা ঘটেনি। এমন খদ্দের কি কেউ হাতছাড়া করতে চায়? সেই সাথে মধ্যপ্রাচ্যে নিজেদের মোড়লগিরি ধরে রাখতে সৌদি প্রশাসনকেই তো তাদের দরকার। মজার ব্যাপার কি ঘটেছে দেখুন। সৌদি আরবের কাছে এত বিপুল অস্ত্র বিক্রির মাধ্যমে মার্কিন সরকার প্রকারান্তে সেই সব যোদ্ধাদের হাতেই অস্ত্র তুলে দিচ্ছে যাদেরকেই তারা বলছে টেরোরিস্ট, আবার তাদের বিরুদ্ধে নিজেদের সেনা পাঠিয়েও যুদ্ধ করছে। মার্কিন চাল বোঝা বড় দেয়। সৌদি রাজপরিবারের ধন সম্পদের নমুনা বুঝতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে তাকান। $450 মিলিয়ন দিয়ে লিওনার্দো দা ভিঞ্চির একটা পেইন্টিং কিনেছেন তিনি। জি, ভুল কিছুই শোনেননি, একটা ছবির দাম $450 মিলিয়ন। ফ্রান্সে $300 মিলিয়ন কেনা এক প্রাসাদ রয়েছে তার, যা এককালে ছিল বিশ্বের সবচাইতে দামি বাড়ি। $250 মিলিয়ন খরচ করে এক বিলাসবহুল প্রমোত্তরি বানিয়েছেন তিনি। এভাবে কত জায়গায় কত বিলিয়ন যে তিনি ঢেলেছেন তার হিসেব হয়তো তিনি নিজেই জানেন না। তার এসব বিলাসিতা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তার উত্তর কী ছিল জানেন? আমি একজন ধনী লোক, গরিব নই, আমি গান্ধী বা ম্যান্ডেলাও নই। কি বুঝলেন, টাকার গরম যে কী জিনিস তা বোঝার জন্য যুবরাজের এই এক উক্তি যথেষ্ট নয় কি?